তো আজকের ব্লগে থাকছে শুধুমাত্র ট্রেন জার্নিটা। আমরা এখান থেকে কুম্ভ এক্সপ্রেস ধরছি আসানসোল থেকে 3:30 সময়, আর কালকে আমরা 4:00 সময় গিয়ে হরিদ্বার পৌঁছাবো। অনেকটা লং জার্নি, অনেক কিছু থাকবে ট্রেন জার্নিটার মধ্যে, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আর অনেক মজা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া তো আছে। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আসছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর আপাতত ট্রেন রাইট টাইমেই ঢুকছে আসানসোলে। চলো, এক্সাইটেড? ট্রেন আমাদের ছেড়ে দিল একদম রাইট টাইমে, 3:34 ট্রেন ছেড়ে বেরোচ্ছে আসানসোল থেকে। আচ্ছা, আমাদের সিট নাম্বার পড়েছে 51-52, একদম সাইড লোয়ার আর সাইড আপার। আর ট্রেনে কিন্তু একটা রিডিং লাইটও রয়েছে, আর ওই দিকে রয়েছে একটা প্লাগ পয়েন্ট, সুন্দর। আর এইটা হলো স্পেসটা, বেরিয়েই আমাদের দরজা। আমি তো খুব খুশি, সাইড লোয়ার পেয়েছি, আর গোটা ট্রেনটা মজা করতে করতে যাও। বিকেল হয়ে এসছে, গরম গরম চা চলে এসছে, আর এই যে চাই লাভার চা পেয়ে গেছে। আচ্ছা, ট্রেন কিন্তু আবার একটুখানি লেট হয়ে গেছে, মোটামুটি 20 মিনিটের মতো। তো এখন 5টা বেজে গেছে, অনেকক্ষণ, ওই প্রায় 5:20 মতো বাজে। আর যোশীডিতে ঢোকার কথা ছিল 5টায়, এখন 5:20 বাজে, মানে মোটামুটি ওই 20 মিনিট লেট ট্রেন। আর জাস্ট এখন যোশীডি ঢুকলো, এবং ট্রেন ভালোই চলছে, আর জার্নিও এখন অবধি ভালোই হচ্ছে। বাড়ি থেকে ভালো করে আনা খাবার, প্যাকেজিং এর দায়িত্ব ছিল সম্পূর্ণ অঙ্কিতা, সেই জন্য এত ভালো প্যাকেজিং হয়েছে। আমি খুব বাজে বলছি, তুমি বলো। দেখা হচ্ছে ডিনারের পর। আজকে রাতটা এখানে শেষ করছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা ডাইরেক্ট শোবো। আর কোনো স্টেশন তোমাদেরকে এখন দেখাচ্ছি না, বা আর কোনো স্টেশনে নামবো না। পাটনার পর এখন ট্রেন যাচ্ছে, এখন অন্য কোনো স্টেশন আছেন, এরপরে দেখা হবে ডাইরেক্ট কাল সকালে। আর এখনো অবধি যেটা মেন বলার সেটা হচ্ছে, এখনো অবধি কিন্তু বাথরুম পরিষ্কারই আছে, এবারে দেখা যাক কাল সকালে কি হয়। দেখা যাচ্ছে কাল সকালে। অনেকক্ষণ আগে বিফোর টাইমে এসে স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল, প্রায় 50 মিনিট আগে। আর আমরা সবাই এখন উঠেও গেছি, একদম 7:30 লখনউ ঢুকেছে। এখন একটুখানি আপেল কলা এসব কেনা হয়েছে, এরপরে আমাদের জমিয়ে ব্রেকফাস্ট হবে। গাড়ি এখন লখনউ ছেড়ে বেরিয়ে গেল, আমরা একটু পরে ব্রেকফাস্ট করব, গাড়ি একদম রাইট টাইমে আছে। আর এরপরে আমাদের স্টেশন হচ্ছে বারেলি।
আমাদের সমস্ত রকম খাবার আছে, আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে কিভাবে মুড়ি মাখতে হয় তার টেকনিক দেখাচ্ছে। আমরা এখন এই IRCTC থেকে এই ক্যাটারিং থেকেই অর্ডার করলাম, এন্ট্রিকার থেকে ডিম ভাত আমাদের পাঁচ, রায়তা এর সবজি আছে, এক্সট্রা ভাত নিয়েছি। টেস্ট কেমন? ট্রেন লস্কর অবধি খুব ভালো এসছে, বরং দু তিন মিনিট বিফোর টাইমেই এসছে, কিন্তু লস্করে এসে এখন ট্রেন দাঁড়িয়ে গেছে, ট্রেন ছাড়ার টাইমও হয়ে গেছে, অলরেডি 5-10 মিনিট লেট হয়ে গেছে। তো দেখা যাক এখন হরিদ্বার কটায় ঢোকায়। এমনিতে ট্রেন খুব ভালো এসছে, ওয়াশরুম আর দেখাচ্ছি না, কিন্তু ওয়াশরুম প্রত্যেকটা পরিষ্কার ছিল, প্রত্যেকটাতে জলও অ্যাভেলেবেল ছিল, যেটা কুম্ভ এক্সপ্রেসের আমাদের কমপ্লেন থাকে সেটা এবারে অন্তত পাইনি। খুব ভালো এসছে ট্রেন, ফাইনালি 20 মিনিট লেট, চোখ মুখের অবস্থা খুব খারাপ, বাট আমরা এসে পৌঁছলাম হরিদ্বার স্টেশনে। এবার এখান থেকে হোটেলে চেক ইন করবো, তারপরে যাবো হরকি পৌরি ঘাট, সেই সমস্ত ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো আর একটু পরে। ট্রেন থেকে নামলাম, এখান দিয়ে উঠে এলাম, প্রচণ্ড ভিড় ওইদিকে ট্যাক্সির স্ট্যান্ডটা, আর এদিকে আমরা এখন নেমে এদিকটায় যাবো, প্রচণ্ড ভিড়। হরিদ্বার স্টেশনে যেমন ভিড় সেরকম গরম। আমাদের হোটেলের নাম নীলা যাত্রী ভবন, ওখানে আগে আমরা চেক ইন করবো, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঘাটের দিকে বেরোবো। অটো করলে 200 টাকা মতো নেয়, আর টোটো মোটামুটি ওই 150 টাকা মতো নিচ্ছে। এখান থেকে আমাদের হোটেল ওই তাও 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটারের ভাড়া। এই যে আমাদের হোটেলে আমরা চলে এসেছি, লীলা যাত্রী ভবন, খুব সুন্দর, ভেতর থেকেও বেশ ভালো লাগলো, আর একদমই কিন্তু মানে সামনে, একদমই সামনে, মানে খুব বেশি হলে 500 থেকে 600 মিটার হবে, গুগলে দেখাচ্ছে 900 মিটার, আলাদা ব্যাপার, মানে আমাদের মনে হলো 150 টাকাটাও বেশি, মানে এখান থেকে হেঁটেও পৌঁছে যাওয়া যায়, কিন্তু নেহাতি লাগেজ আছে আর টায়ার্ড আমরা, তাই পৌঁছাতে পারবো না, বাট একদমই সামনে আর কি, আর খুব সুন্দর পজিশন। এরপরে যাবো হরকি পৌরি ঘাট, ওটাও এখান থেকে সামনেই, তোমাদেরকে দেখাবো। এই নিচ দিয়ে আমরা এলাম, আমাদের দোতলায় পড়েছে রুম, এখানে খুব সুন্দর একটা গোল বারান্দা রয়েছে করিডোর মতো, এইটাতে উঠে এটা আমাদের রুম পড়েছে 108। প্রথমেই দেখিয়ে দিই একটু রুম ট্যুরটা, এখানে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, মেনু কার্ড, বেশ ভালোই, তিনজনে শোয়ার মতো বিছানা, ওখানে একটা আয়নাও রয়েছে, এদিকে জানলা, আর এদিকে
স্পেশালি ব্যালকনিও রয়েছে, বা এটা খোলাও রাখা যাবে, তাহলে মশাও ঢুকবে না। ব্যালকনিও রয়েছে, বেশ ভালো। এখান থেকে কোনো ভিউ নেই, এটা সবগুলোই পাশাপাশি সবগুলোই হোটেল, বাট ভালোই, আমাদের বেশ পছন্দ হয়েছে আজকে রাতের ব্যাপার। হরিপুর ঘাট আমাদের হোটেল থেকে 50 টাকায় আমরা রিজার্ভ করে টোটো চলে এসেছি, এমনিতে 15 টাকা করে শেয়ার নেয় পার হেড। আর এখন ঘাটের সামনে নামালো, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হরিপুর ঘাটের দিকে। এবারে আমরা বিচ পেরিয়ে যাচ্ছি হরিপুর ঘাটের দিকে, এই দিক থেকে দেখা যাচ্ছে অসম্ভব। স্নান টান করা হলো, আমরা সবাই স্নান করে নিয়েছি, আর এখন ওইদিকে গঙ্গা আরতি শুরু হচ্ছে, ওই দিকটা এখন যাব। তার আগে একটু জলে ওই আরতিটা ভাসিয়ে দিয়ে তারপরে হরিপুর ঘাটের সামনেই আছে ওই দিকটা হরিপুর ঘাট, ওইখানটায় গিয়ে মেন গঙ্গা আরতিটা দেখব। সেই হরিপুর ঘাটে কিন্তু অস্বাভাবিক ভিড়, আর আজকে আমাদের কিছু কেনাকাটিও আছে, যার জন্য আজকে আমরা পুরো ঘাটটা ঘুরতে পারলাম না, এখান থেকেই দাঁড়িয়ে গঙ্গার দর্শন করছি। আবার যেদিন ফিরবো আমরা চারধাম যাত্রা করে, সেই দিনকে আমরা বাকি হরিদ্বারের টুকু এখন হরিপুর ঘাট পুরোটাই ঘুরবো। হরিপুর ঘাট উঠে এলাম, আর এখানেই কিন্তু এই যে ব্রিজবাসী পুরীওয়ালে আর চটিওয়ালা দুটো পুরো নাম করা খাবার দোকান, একদম ঘাটের সামনেই তোমরা পেয়ে যাবে। ওই যে সামনে দেখা যাচ্ছে ধনুষ পুল, জানি না এখন আসলে অন্ধকার হয়ে গেছে তো পুরোপুরি ক্লিয়ার কিনা। আর এই যে এখানে হরিপুর ঘাট, জাস্ট সন্ধে আরতি শেষ হলো আর প্রচুর মানুষ এখন মা গঙ্গাকে উদ্দেশ্য করে এখন আরতি ভাসাচ্ছেন, দারুণ লাগছে এখান থেকে দেখে।
পিছন দিকে হরকি পৌরি ঘাটের রাস্তাটা যাচ্ছে, যে রাস্তা দিয়ে গেছিলাম ঠিক সেই রাস্তা ধরেই বেরিয়ে আসছি। এখানে আমরা মোমো নিলাম, ভেজ মোমো নিল 50 টাকা এক প্লেট, আছে 10 পিস। খেয়ে তোমাদেরকে টেস্টটা জানাই। 120 টাকা থালি নিয়েছি, যেটার মধ্যে রাইস আছে, 2 পিস রুটি আছে, একটা তন্দুরি রুটি, স্যালাড আছে, ডাল আছে, রায়তা আছে, আর এটাও এক ধরনের ডালই আছে। আচ্ছা, এটা মটর পনির এটা আছে, আর এটার প্রাইস নিয়েছে 120। অমিতে সহ্য হচ্ছে না, শুরু করে ফেলেছে অলরেডি প্রতিবারের মতো। ভালো করেছে। রাতেবেলার খাবারটা আমরা একটা ধাবাতেই সারলাম, ধাবাটার নাম ছিল শিব পাঞ্জাব ধাবা, আর খুব ভালো ছিল। 120 টাকায় যেগুলো দেখালাম সেই পুরো গেল। একটা থালি নিয়ে দুজনের হয়ে যাবে সাফিসিয়েন্ট, আমাদের তো দুজনেরই হয়ে গেল, ওদেরও হয়ে গেছে মোটামুটি। আর এই যে এবারে আমরা এখন হেঁটে হেঁটে একদম আমাদের মেইন স্টেশন পড়ে সামনেই, মোটামুটি আমি যেটা বললাম একটু আগেও এই ব্লগটাতে, যে সামনেই আমাদের হোটেলটা, তো আমরা এখন এখান থেকে 350 মিটার দেখাচ্ছে, এখন হেঁটে হেঁটেই হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে আজকের মতো ব্লগ এখানেই শেষ করবো। এই যে স্পেশাল মেম্বার আসছে সিংহাসন করে, আমাদের চার ধামের সবচেয়ে স্পেশাল মেম্বার। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম, আমরা হোটেল রুমে পৌঁছে গেছি, এবার আমরা ভেতরে ঢুকে রেস্ট নেব, আজকে আমরা সবাই টায়ার্ড। আজকের দিনে থাকলো তোমাদের জন্য আসানসোল থেকে ট্রেন জার্নি করে আসার অভিজ্ঞতা, এবং হরিদ্বারে একবেলা টুকিটাকি খাওয়া দাওয়া আর ঘোরার অভিজ্ঞতা। তোমরা দেখো ব্লগটা আর আমাকে বলো কেমন লাগলো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কাল থেকে শুরু হচ্ছে আমাদের মেন চারধাম যাত্রা, সেই যাত্রার পুরোপুরি ডিটেলস আর ব্লগ তো তোমাদের সাথে থাকবেই, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের মতো বাই।